নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 301 বছর পর এই গণেশ চতুর্থীতে তিনটি মহা সংযোগ সৃষ্টি হয়েছে। একটি আপনার সৌভাগ্যযোগ, একটি আপনার সর্বাত্ম সিদ্ধিযোগ, আর একটি আপনার রবিপুষ্যা যোগ। 301 বছর পর এই যোগগুলো কিন্তু সৃষ্টি হয়েছে গণেশ চতুর্থীতে। প্রথম পূজিত সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে পাঁচ রাশি হতে চলেছে সৌভাগ্যশালী ও মহা কোটিপতি। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় সিদ্ধিদাতা গণেশের, জয় জয় গণপতি বাপ্পা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখুন, 301 বছর পর তিনটি মহা যোগ সৃষ্টি হয়েছে। বিরল এই মহাসংযোগে পাঁচটি রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, গণেশজির উপাসনা যারা করবে কি না, অবশ্যই তাদের যে কোনো কাজে সিদ্ধি লাভ কিন্তু হবে। প্রথম পূজিত এবং গণেশ পূজার দিন আপনারা গণপতি বাপ্পাকে আপনারা 21টা দুব্বা এবং লাড্ডু ভোগ হিসাবে নিবেদন করুন। এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই গণেশ পূজা বিশেষভাবে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। অনেকে বলে না, কৌশিকদা আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না। দেখুন, গণেশজির আশীর্বাদ যদি থাকে, গণপতি বাপ্পার আশীর্বাদ যদি থাকে কি না, আপনাদের ব্যবসা ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু উন্নতি কিন্তু হবে। এবং গণেশজিকে আপনারা দুব্বা এবং লাড্ডু অবশ্যই নিবেদন করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি সেদিন নিরামিষ আহার অবশ্যই করুন। বাড়িতে কোনো ঝগড়াঝাটি গণ্ডগোলে জড়াবেন না। এবং এই দিন আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করতে চলেছি। তো তার আগে আবারও বলছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, একটা কথা আছে, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। আপনার প্রতি যদি ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে কি না, আপনাকে ফিরে তাকাতে হবে না। এই গণেশ চতুর্থীর দিন থেকে আগামী 15 দিন টানা আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন। দেখুন, 301 বছর পর তিনটি মহা সংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, বিরল। অর্থাৎ এই সময়টা আপনাদের বড় ধরনের ভাগ্যক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। কোন কোন এই রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে, অবশ্যই প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির কপাল খুলবে, অর্থাৎ এই গণেশ চতুর্থী থেকে আপনাদের
ব্যবসা, আপনাদের ডেলি ইনকাম, অর্থনৈতিক স্থিতি এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে শুভ। ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। আপনাদের অর্থনৈতিক এবং ভাগ্য, সফলতা, শেয়ার বাজার, স্টক মার্কেট, লটারি, ফাটকা আগামী 15 দিন কিন্তু আপনাদের মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ মিথুন রাশির ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের কপাল খুলতে চলেছে 301 বছর পর এই গণেশ চতুর্থীতে প্রথম পূজিত সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি হতে চলেছেন। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ডেলি ইনকাম এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় কিন্তু পেতে আপনারা চলেছেন। অর্থাৎ ধনু রাশি অনলাইন এবং আপনাদের কর্মক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির সোনায় সুয়াগা হতে চলেছে এই গণেশ চতুর্থী থেকে। আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ইনকামের জায়গা আপনাদের ভালো হতে চলেছে। বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকে আপনাদের লাভ হতে চলেছে। সম্পত্তি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনার মকর রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ভাগ্যে চাকা ঘুরতে চলেছে। প্রমোশন, ডেলি ইনকাম, হঠাৎ অর্থপ্রাপ্তি, সম্পত্তি, কেরিয়ার, অর্থের জায়গা আপনাদের সুদৃঢ় মসৃণ হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ হতে চলেছে। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে তুলা রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সম্পত্তিগত দিক থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, বিদেশ থেকে আপনাদের লাভ হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের অর্থনৈতিক সৌভাগ্য লাভ 100% আপনাদের হতে চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে বৃষ রাশি। 301 বছর পর এই গণেশ চতুর্থীতে এই দুর্লভ বিরল মহাসংযোগে প্রথম পূজিত সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে 5 রাশি হতে চলেছে সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি। আগামী 15 দিন টানা 15 দিন এই রাশিগুলোর কপাল কিন্তু খুলতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অনেকে বলে যে কৌশিকদা আমার কেন হচ্ছে না, ব্যক্তিগত জন্মছককে একবার হলো অ্যানালিসিস করা দরকার রয়েছে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। নিশ্চিত রূপে আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের পরিবর্তন হতে কিন্তু চলেছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।